শান্তনু ঠাকুর গাঁজাখোর ভোট দেবেন না কেন্দ্রীয় মন্ত্রীকে বেনজির আক্রমণ দলেরই বিধায়কের ভাইরাল অডিও এবার ভোটের মুখে খোদ কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরকে অকথ্য ভাষায় আক্রমণ করলেন দলেরই বিধায়ক অসীম সরকার হরিণঘাটার বিধায়কের একটি অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই অডিওর সত্যতা যাচাই করেননি চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন অডিও ক্লিপ ঘিরে তোলপার বনকার রাজনীতি এই অডিও ক্লিপে হরিণঘাটার বিজেপি বিধায়ককে বলতে শোনা গিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর আসলে গাঁজাখোর শুধু তাই নয় রীতিমতো ছাপার অযোগ্য ভাষায় শান্তনুকে গালিগালাজ করেছেন হরিণঘাটার বিধায়ক তিনি সাফ জানিয়ে দিয়েছেন বাগদা হেলেনচা এলাকায় আমার অনেক অনুগামী রয়েছে তাদের আমি বলে দিয়েছি শান্তনুকে কেউ ভোট দিবি না এই অডিওর সত্যতা আমরা যাচাই করিনি চ্যানেল যদিও বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মন্ডল পুরো বিষয়টিকে তৃণমূলের কৌশল বলে উড়িয়ে দিয়েছেন তার দাবি ওই অডিও তৃণমূলের তৈরি ভোটে হার নিশ্চিত জেনে অন্য পন্থা অবলম্বন করছে তৃণমূল শাসক দলের প্রার্থী তথা বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসকে কেউ ভোট দেবে না সেটা জেনেই এসব পন্থা বের করেছে তারা

এটা ওদের তৈরি করা ওদের কাহিনী কারণ হার নিশ্চিত জেনে এইসব পথ অবলম্বন করছে মানুষ তৈরি হয়ে আছে আগামী বিশ তারিখে বিশে মে জবাব দেওয়ার জন্যে বললাম তো এটা তৈরি করা এটা তৃণমূলের তৈরি করা অন্য পথ অবলম্বন করছে এরা কারণ হার নিশ্চিত এরা জেনে গেছে হার নিশ্চিত জেনেই অন্য পদ অবলম্বন করছে এটা হতে পারে না এটা এদের তৈরি করা বনগা থেকে শান্তনু বিশ্বাসের প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন